আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া তুল্লাহ যে সতীত্ব একদম মুমিন নারী করে বুঝবে বিয়ে করার সময় যখন চিন히 নিতে হবে তো আপনি কি করে চিনবে সে বিবাহের সময়ে যখন কোনো মহিলাকে আপনি বিবাহ করতে চাইবেন তখন নিশ্চয়ই আপনি খবর নেবেন যে সে সতী কিনা এইজন্যই বলছি প্রেম হচ্ছে অন্ধ জিনিস জি যার মধ্যে প্রেম আসবে সে ভাববে ওই মেয়েটা সে আমার প্রিয়তমা তার মধ্যে কোনো ভুল থাকতেই পারে না সে যদি অসুন্দরীও হয় তবুও আপনার চশমাতে সে বিশ্ব সুন্দরী মনে হবে এটা হচ্ছে অন্ধত্ব প্রেম পাগল যে সে খোঁজ নেবে না কিন্তু যে সুস্থ মস্তিষ্কে বিবাহ করতে চাইবে সে খোঁজ নিয়ে দেখবে যে মেয়েটা সতী না অসতী আর আপনি প্রেম করে যে বিয়েটা করছেন সেটা আপনি বুঝতেই পারছেন মেয়েটা সতী না অসতী সতী হলে সে আপনার সঙ্গে প্রেম করতো কেন এমন কি গ্যারান্টি আছে যে যে মেয়ে আপনার সঙ্গে প্রেম করছে সে অন্য সাথে করে না এমন তো গ্যারান্টি থাকতে পারে না মোট কথা যদি আপনি খোঁজ নিতে পারেন আপনি খোঁজ নিয়ে দেখবেন যথা সম্ভব আপনি খোঁজ নেবেন যে মেয়েটা সতী কি না যদি এমন হয়ে যায় যে আপনি বুঝলেন যে সে সতী কিন্তু আসলে সে অসতী তাহলে তো আপনার পাপ হবে না কিন্তু যখন দেখবেন বিবাহের পর আপনার স্ত্রী হয়ে বাড়িতে এলো সে অসতী অসতীত্ব চালিয়ে যাচ্ছে সে তোবা করছে না তখন তাকে কি করতে হবে তখন রাখবেন তাকে না তখন তাকে প্রথমেই উপদেশ দেবেন মানছে না তখন তাকে বিছানা ত্যাগ করবেন আপনি তার বিছানায় শোবেন না শাস্তি স্বরূপ তারপরেও মানছে না দুদিক থেকে কি বসাও সালিস বসাও ওর পরিবারের শ্বশুর শাশুড়ির বা অন্য কেউ থাকলে পরে ডাকো আপনার পরিবারের কেউ থাকুক দিয়ে সালিশ করুক যদি চাই দেখো আমি চাইছি যেন তুমি এরকম করবে না তুমি বেপর্দা হয়ে যাবে না তুমি তোমার দোলা ভাইয়ের সঙ্গে কথা বলবে না তুমি অমকের সঙ্গে কথা বলবে না তুমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলো আমি চাই না যাইকো আপনার বলার আপনি যেটা চাইবেন যে সে সতী হয়ে থাকুক তার পক্ষ থেকে চাপ দিল চাপ যদি মেনে নেয় তো ঠিক আছে আহলান থাকো আমার স্ত্রী হয়ে আর না হলে তোমাকে তালাক তোমার সঙ্গে আমার চলবে না কোনো মোমেন পুরুষের জন্য জায়জ নয় কোনো ব্যবসার সঙ্গে কোনো ব্যবচারণীর সঙ্গে সংসার করা তেমনি কোনো মোমেন নারীর জন্য জায়েজ নয় কোনো অসৎ পুরুষের সঙ্গে হ্যাঁ লম্পটের সঙ্গে এইভাবে সংসার করা বুঝাতে থাকবে বুঝাতে থাকবে তারপরে যদি একান্তই না মানে তো কি করবে শেষ অবস্থা পরিস্থিতি তখন বিবাহ বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে না বুঝতে পারছেন এক হাদিসে আছে যার স্ত্রী ব্যবিচারিনী অথচ সে তাকে তালাক দেয় না তার দোয়া কবুল হয় না আপনার স্ত্রী যদি ব্যবিচারিনী হয় তাকে আপনি রাখতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে পানাহ দে এরকম অপবিত্র সংসার থেকে